সম্মানিত বেয়ার হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শামায়েলে তিরমিজি নামক কিতাবের 43 নম্বর হাদিস, এবং এটাই এটাই আল্লাহ রাসূলের চুল মোবারক নিয়ে, কয়টা চুল পেকেছিল বাকি নাই এই বিষয়গুলো নিয়ে সর্বশেষ হাদিস হচ্ছে এটাই। 44 নম্বর হাদিস থেকে আল্লাহ রাসূল মাথায় চুল পাকলে কি দিতেন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। তো শামায়েলে তিরমিজি নামক কিতাব আল্লাহ রাসূলের গঠন চরিত্র ও আখলাক নিয়ে লেখা এই কিতাবটা। আপনারা সবাই আমাদের এই চ্যানেলে 336টা ভিডিও হবে, আমাদের চ্যানেলের আগের সকল ভিডিও এবং পরের সকল ভিডিও আপনারা দেখবেন, প্রত্যেকটা বিষয়ে হাদিস আসবে। হযরতে সিমাক বিন হারব থেকে বর্ণিত, তিনি বলেন হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কি সাদা ছিল? তিনি উত্তর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল মাথায় সাদা চুল ছিল না, তবে সিঁধিতে একটা চুল ছিল যা তেল ব্যবহার করলে শুভ্রতায় ঢেকে যেত। সিঁধিতে মানে এক একজন এক একভাবে বলতেছেন, এক একজন হয়তো এক এক পাশ থেকে আল্লাহ রাসূলকে দেখেছেন, যার কারণে এক এক ধরনের বর্ণনা। এমনই আপনি পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।